বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। যেটা আমার ফার্স্ট ওয়েব সিরিজ, তো সেইটার এতটা সাকসেস হলো আমার সত্যিই ভীষণ ভালো লাগছে। এবং ইনফ্যাক্ট আমরা আশাবাদী অবশ্যই ছিলাম, সেটা নয়, আমাদেরও বেশ ভালো লেগেছিলো। আমাদের মনে হয়েছিল দর্শক একটা নতুনত্ব কিছু পাবে, এবং আমাদের প্রথমে এই টার্গেটটাই ছিল যে যেন নতুন কিছু পায় মানুষ একটা ওয়েব সিরিজ, আর নতুন ধরনের অডিয়েন্স যেন আমরা ক্যাটার করতে পারি। কারণ মানে ফিল্ম আর ওয়েব সিরিজের অডিয়েন্সের একটা ডিফারেন্স আছে। তো সেইখানে আমরা চেয়েছিলাম যে যারা ফিল্ম দেখে তারাও, ইভেন যারা আর ঘরে বসে যারা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে তারাও, সবাই যেন এই ওয়েব সিরিজটা দেখে, এমন একটা গল্প আমাদের টার্গেট ছিল। তো খুব ভালো লাগছে, সেটা সাকসেসফুল হয়েছে, সেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি, তো ভীষণই খুশি। কেসটা অতটা সহজ হবে না। কিছু করতে পারলি? ধরতে পারলি খুনিকে তুই? আমি পারবো ওস্তাদ। কোনো গোয়েন্দা ক্যারেক্টার যেটা আমরা তৈরি করলাম, এই গোয়েন্দা ক্যারেক্টার, সেটা একটা জায়গায় খারাপ লাগে যেহেতু এটা আমাদের ক্রিয়েট করা, সেটা যদি দেখি যে কেউ করছে, সেইটা একটা কষ্ট লাগে, যে মনে হয় যেন না এমন ক্যারেক্টারটাকে বিল্ড করবো যেন আমি ছাড়া আর কেউ করতে না পারে, বা করতে পারে না মানে এমন নয় যে সে অভিনয় করতে পারবে না বা খারাপ করবে, অডিয়েন্সের অ্যাকসেপ্ট করতে টাইম লাগবে, বিকজ কেষ্ট এই ক্যারেক্টারটা মনে গেঁথে যাবে। যেমন আমারও অনেক এরকম গোয়েন্দা ক্যারেক্টার আছে যেটা পার্টিকুলার যিনি শুরু করেছিলেন ক্যারেক্টারটা, তাকে ছাড়া সত্যি দেখতে ভালো লাগে না, মনে হয় সে হলেই হয়। এরকম অনেক গোয়েন্দা ক্যারেক্টার আছে, তো আমি চেয়েছি কেষ্ট যেন সেরকম হয়ে ওঠে। তো এই সাকসেসে এবং প্রত্যেকে এই ফিডব্যাকটাও পাচ্ছি যে সত্যি সবাই বলছে যে কেষ্ট এখন দেখার পর মনে হচ্ছে যে না, কেষ্ট যদি আবার কেউ হয় তাহলে তোমাকেই দেখতে চাইবো, তো সেটাতে সত্যি খুব হ্যাপি। আর এই মেটার নাম চমকি। টাচ করবে না তুমি আমার চমকি। এই প্রজেক্টটা আমরা প্রত্যেকে অনেক আশা নিয়ে করেছিলাম, এত ভালো একটা প্রজেক্ট, অন্যরকম গল্প, অন্য একজন গোয়েন্দাকে বাঙালিদের সঙ্গে ইন্ট্রোডিউস করানো হয়েছে, তো আমরা খুব আশাবাদী ছিলাম এই প্রজেক্টটা নিয়ে। এবং Z5 নতুন করে মানে লঞ্চ হলো, এবং সেখানে রিলঞ্চের পরে ফার্স্ট প্রজেক্ট, আমাদের উপর প্রেশারও অনেক বেশি ছিল। তো যখন মানুষের কাছ থেকে ওই হয় না, মানে স্ট্রিমিং শুরু হওয়ার পর যখন পরপর রিভিউগুলো আসছে এবং পরপর মানুষের টেক্সট ঢুকছে, কমেন্টস ঢুকছে আমাদের পোস্টে, তখন বুঝতে শুরু করলাম যে ওকে, এটা মানুষের সত্যি খুব ভালো লেগেছে এবং জেনুইনলি মানুষের ভালো লেগেছে। তুমি যেটা বললে মানে আক্ষরিক অর্থে সাকসেস পার্টি, অ্যাকচুয়ালি তাই। আমাদের প্রত্যেক মানে নির্ঝর আমাদের ডিরেক্টর, ওর এটা এত বড় প্রথম কাজ, এত ভালো, এত পরিষ্কার মাথা, হি নোজ এভরিথিং, ও কী চাইছে অ্যাক্টার্সদের কাছ থেকে। এবং প্রত্যেকটা পুরো টিম, আমাদের DOP চিন্টুদা, নির্ঝর ডিরেক্টর, আমাদের পুরো কাস্ট অ্যান্ড ক্রু, যারা প্রচুর অ্যাক্টার্স, টেকনিশিয়ান, সবাই প্রচণ্ড এনার্জি নিয়ে কাজটা আমরা করেছিলাম। এবং আমাদের কাস্টিং ডেফিনেটলি বলবো খুব ভালো হয়েছে, প্রত্যেকটা চরিত্র, ছোটো ছোটো চরিত্র, প্রত্যেকে এত ভালো অভিনয় করেছে। আমি যখন একজন দর্শক হিসেবে প্রজেক্টটা দেখছিলাম, আমার মনে হলো যে সত্যি মানুষের এতটা ভালো লাগার পেছনে কারণ আছে। তো ভেরি 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 হ্যাপি। চুমকি যেরকম চমকেছে এবং সেই চমকানো চুমকির প্রেমে পড়াটাও একটা ব্যাপার, এবং যখন পড়েছে লোকজন প্রেমে, সেটাতে আমি বেশ বিগলিত। দীনদয়াল বিশ্বাস আমার ওস্তাদ। এটা একেবারেই পুরো ক্রেডিট হচ্ছে, আমি বলবো, নির্ঝর মিত্র এবং তার টিমের, এবং সঙ্গে আমরা যারা কাজ করেছি, অভিনয় করেছি নানানভাবে, ইনক্লুডিং শ্যাডোজ ফিল্মস, সবাই মিলে এটা একটা কোলাবোরেশন। আর সাকসেস ইজ অলওয়েজ অ্যান অ্যাক্সিডেন্ট, মানে খুব ভালো কাজ অনেক সময় সাকসেস পায় না। হ্যাঁ, কিন্তু এই কাজটা প্রথম থেকে, যেহেতু আমার নাম এটার সাথে জড়িয়ে আছে বলে বলছি না, আমি এটা যখন প্রথম শুনেছিলাম, হ্যাঁ, তখন আমি এটা হ্যাঁ বলার মূল কারণটাই ছিল যে আমার কাছে এত নতুন লেগেছে। এতদিন ধরে আমরা কাজ করছি এরকম একটা বিষয়, আমরা এরকম একটা সয়েল, এরকম একটা কী বলবো, মাটির কাছাকাছি জিনিস এভাবে তৈরি করা, এত অরিজিনাল, সেটা আমাকে ভীষণ নাড়া দিয়েছিলো, এবং এটা প্রথম দিনই সাকসেস হয়েছে। এটা হচ্ছে OTT-র মজা, যেদিন রিলিজ হয় সেদিন ঘণ্টাখানেকের মধ্যে বোঝা যায় যে কী হচ্ছে। আমরা ঘণ্টাখানেকের মধ্যেই বুঝেছিলাম, কারণ পরের দিন সন্ধ্যেবেলা একটা অনুষ্ঠান ছিল, আশ্চর্যজনকভাবে এখানেই
এক্স্যাক্টলি এখানে সেদিনকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছেলের জন্মদিন ছিল। এর ক্যালেন্ডার যদি চেক করো আমি কী বলছি বুঝতে পারবে, সেদিনকে শুধুমাত্র এই পুরো জন্মদিনের অনুষ্ঠানে শুভ জন্মদিন বলা ছাড়া যে শব্দটা সব থেকে বেশি ভেসে বেড়াচ্ছিল সেটা শিকারপুর। আই এম সো হ্যাপি ফর নির্ঝর দ্য এন্টায়ার টিম, আমি খুব গর্বিত যে এটার একটা অংশ আমি। আর এই যে বিমান আমরা ভালোবেসেই কাজটা করেছিলাম, কারণ স্ক্রিপ্টিং লেভেল থেকে শুরু করে ওরা যেভাবে কাজ করেছে এবং টিম ওয়ার্কটা যেভাবে হয়েছিল এরকম একটা এক্সপেকটেশন ছিল যে ভালো হবে। এবং যেহেতু আমাদের স্ক্রিপ্টটা শুনে খুব ভালো লেগেছিল এবং ক্যারেক্টারগুলোর সঙ্গে খুব রিলেট করেছিলাম, তাই মনে হয়েছিল যে অডিয়েন্স এটাকে ততটাই ভালোবাসা দেবে যতটা আমাদের ভালো লাগছিল এবং আমরা যতটা ভালোবাসা দিয়ে কাজটা করেছি। তাই তারপরে অডিয়েন্স খুব ভালো রেসপন্স করেছে, ভালো লাগছে এবং আশা করি পরবর্তীও যদি সিজন হয় সেখানেও ততটাই ভালো করে আমরা কাজ করার চেষ্টা করব। আগে প্রমোশনের সময় যখন বাকি কাজ হচ্ছিল তখন বলছিলাম যে দর্শক আমাদেরকে বুঝতে পারবে কিনা, দর্শক কানেক্ট করবে কিনা আমাদের ইমোশনগুলোর সাথে, তো সেটা হয়েছে। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি শিকারপুরের ক্ষেত্রে, শুধু ইন্ডাস্ট্রির লোক না, আমি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় সেইটাই প্রাপ্তি যে একদম আননোন লোক, যারা দর্শক, যারা একদম বিভিন্ন জায়গার ছোট শহর থেকে, কলকাতাও না বিভিন্ন ছোট শহর থেকে, তারা ফেসবুকে ট্যাগ করে করে লিখছে আমি তাদের চিনি না, তারা খুব অদ্ভুত খুঁটিনাটি ধরে খুব ডিটেলে বোঝা যাচ্ছে লেখাটা পড়ে যখন মন দিয়ে লিখেছে, তারা দেখেছে মন দিয়ে, সেটা খুব বড় প্রাপ্তি আমার মনে হয়। শিকারপুর এত ভালো মানুষ প্রশংসা করছে অঙ্কুশের কাজ, এবং অতরুণ আমাকে প্রথমেই বলেছে যে শিকারপুর দেখেছে, শিকারপুর দেখো খুব ভালো কাজ করেছে অঙ্কুশ এবং খুব ভালো একটা ওয়েব সিরিজ এসছে জি ফাইভে বহু বছর বাদে, বহু দিন বাদে রাদার। তো ভালো লাগছে যে আমাদের অঙ্কুশও ডান্স মার ডান্সের ঘরের ছেলে এবং আমাদের খুব মানে আমরা অনেক দিন ধরে আমরা একসাথে বসে আমি অতরুণ অঙ্কুশও বহু সময় আমরা বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, গল্প হয়েছে, তো বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে, তো সবসময় মনে হয় যে ভালো কিছু যদি সবাই করে ভালো লাগে। আর বাংলা থেকে ভালো ওয়েব সিরিজ যখন হয় এবং সারা পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায় বাঙালিরা যখন সেটা দেখে উপভোগ করে ভালো বলে ভালো লাগে, আর অঙ্কুশের জন্য সবসময় আমাদের ভালোবাসা শুভকামনা তো আছেই এবং সেই জায়গা থেকে শিকারপুরের এই সাকসেসের জন্য আমাদের আমরাও গর্বিত, মনে হয় আমরাও পার্ট অফ দ্য টিম। ব্যোমকেশ ফেলুদা দেখিস? হ্যাঁ সে তো দেখি, এবার আমাকেও দেখবি। তোমাকে বুথুয়া টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।